উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে বলেছে আবহাওয়া অধিদপ্তর দুই নম্বর সতর্কতার সংকেত দেওয়া হয়েছে নৌ বন্দরগুলোতে এদিকে বৈরী আবহাওয়ায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে উনিশ যাত্রী নিয়ে একটি সি ডুবে গেলে এক যাত্রী নিখোঁজ রয়েছে বন্ধ রয়েছে স্পিড বোট ও লঞ্চ চলাচল আরো জানাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুশারি সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এই পরিস্থিতি আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাতের ধারা আগামী আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে এদিকে পদ্মায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঠালবাড়ি নৌ রুটে উনিশ যাত্রী নিয়ে একটি সিবোর্ট ডুবে গেছে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই সিবোটের আঠারো জনকে উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ একজন এই রুটে স্পিড বোট ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে মহিতুন রিয়া একুশে টেলিভিশন